আজি সংবাদ মো না হল ওম প্রিয়দর্শী ছোটরাই এবে জি টোয়েন্টি যুবগোষ্ঠীর কোষাধ্যক্ষ দায়িত্ব রয়েছে আজির সাংবাদিক সম্মেলনী আয়োজন করার প্রমুখ বিষয় হল কালি আমি জি টোয়েন্টির অফিসিয়ালি কার্যক্রম আরম্ভ করা যাচ্ছি প্রথম কার্যক্রম ভাবে কিট বিশ্ববিদ্যালয় পরিসরের জি টোয়েন্টি ইউথ কনসলটেসন বিল আয়োজন হওয়া যাচ্ছে যেমন কেন্দ্রমন্ত্রী অনুরাগ ঠাকুরজি অশ্বিনী চৌবেজি সহ বিশ্বর প্রমুখ রাষ্ট্র যুক্তরাষ্ট্র আমেরিকা ব্রিটেন জর্মানি ফ্রান্স কোরিয়ার প্রতিনিধি মন্ডলী যোগ দেবে তা সহ ভারত সরকার তরফ 300 জন যুব ব্যক্তিত্ব মধ্যে চয়ন করা হয়েছে যে সেই কার্যক্রমে অংশগ্রহণ করবে এরপরে এপ্রিল 27 তারিখ থেকে 38 তারিখ পর্যন্ত এডুকেশন ওয়ার্কিং গ্রুপর তৃতীয় বৈঠক ওড়িশার ভুবনেশ্বর আয়োজিত হব কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজীর নেতৃত্বে আয়োজিত এই বৈঠকরে সমস্ত প্রমুখ রাষ্ট্রগুলির এডুকেশন মিনিষ্টার এবং এডুকেশন কাউন্সিল নেবে তারপরে মে 15 তারিখ পর্যন্ত মে 15-17 তিন দিন ধরি কলচরাল ওয়ার্কিং গ্রুপর দ্বিতীয় বৈঠক ওড়িশার ভুবনেশ্বর আয়োজিত হব এই সমস্ত বৈঠকরে ওড়িশা কলা সংস্কৃতির প্রদর্শন সহ ওড়িয়া ব্যঞ্জন মধ্যে পরিবেশন করা যাবে তা সহ প্রতিটি কার্যক্রম আসুথিবা প্রতিনিধি মন্ডলীকে ওড়িশার প্রমুখ দর্শনীয় স্থান ভ্রমণ করাই নেবার ব্যবস্থা রয়েছে যেহেতু ওড়িশা গোটে জনজাতি প্রমুখ রাজ্য তেমন জনজাতি কলা সংস্কৃতির মধ্যে প্রদর্শন পাইকি এবং সমস্ত কার্যক্রমে জনজাতি নৃত্য সঙ্গীতর পরিবেশন পাইকি মধ্যে যোজনা রয়েছে।